ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অবশেষে বিতর্কের জেরে এই শিকারা পয়েন্টের সেই রেস্টুরেন্টটি আপাতত বন্ধ হয়ে গেল। কেননা পুরসভার পুরপ্রধান চাই না তিনি কোনো বিতর্কের মধ্যে জড়িয়ে থাকেন। তিনি যদিও বলেছিলেন যে আমি আইনসম্মতভাবে এই রেস্তোরাঁটি চালু করেছিলাম, কিন্তু কিছু কাউন্সিলরের বিতর্কের জেরে তিনি এই রেস্তোরাঁটি বন্ধ করতে বাধ্য হয়। সন্দীপ সমাদার, এবিপি আনন্দ, পুরুলিয়া।